হাসান ভাই এই গাড়িটার দাম মাত্র 90,000 টাকা 90,000 মাত্র 90,000 টাকা ভাই 2.5 লাখ টাকা হলে এটা নিতে পারবেন একদম 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকায় দুই গাড়ি পাবেন 3 লাখ টাকায় দুই গাড়ি 1,30,000 আর 1,70,000 আসসালামু আলাইকুম প্রাণের ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই আমার বিশ্বাস সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র 90,000 টাকার মধ্যে চমৎকার একটা গাড়ি 2 লাখ 4 লাখ 5 লাখ আর অনেক অনেক গাড়ি কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টে আবারো চলে আসলাম সামিয়া কারাটে আর আজকের ভিডিওতে কিন্তু জোস জোস বেশ কিছু গাড়ি আছে যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই সামিয়া কারাটার নতুন ভিডিও দেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল প্রবাসে বসে যে সমস্ত ভাইরা আমার সব সময় ভিডিওগুলো শেয়ার করে থাকেন আবারো রিকোয়েস্ট করব আজকের ভিডিওটাও শেয়ার করে দেন আর ভিডিওতে লাইক দিয়ে রাখেন হাসান ব্লগস পেজটা ফলো করে রাখেন তাহলে এরকম ভিডিও আমি যখনই আমার পেজে আপলোড দিব সবার আগে সেটা আপনি পেয়ে যাবেন চলুন কথা বাড়াচ্ছি না শুরু করা যাক ভিউয়ার্স চলে আসলাম শরীফ ভাইয়ের সামনে শরীফ ভাই হলো সামিয়া কারাটের ম্যানেজিং ডিরেক্টর শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হাসান ভাই ভালো আছি আসলে সুখবিন্দু ভাই ও বোনেরা আপনারা আমাদের এই ভিডিওটা দেশ এবং বিদেশ যেখান থেকেই দেখছেন সবাইকে সামিয়া কারাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স প্রথমে চলে আসলাম 90,000 টাকার গাড়িটার সামনে শরীফ ভাই 90,000 টাকায় গাড়ি পাওয়া যায় এটা অনেকেই বিশ্বাস করতে চায় না একটু বলেন তো আসলে গাড়িটা সম্পর্কে আসলে এই গাড়িটা এক ভদ্রলোকের গাড়ি উনি ফার্স্ট মালিক এই গাড়িটা আপনার উনি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে মাত্র 3 মাস আর ফিটনেসটা হচ্ছে 8 মাস মাত্র 8 মাস এবং 3 মাস ডেট ফেল হ্যাঁ মানে আপনারা চালে কিন্তু এটা ফার্স্ট মালিক শোরুম থেকে ভদ্রলোক কিনছে আমরা ওনার থেকে নিয়ে আসছি তার মানে একেবারে ফার্স্ট পার্টির গাড়ি এটা হ্যাঁ আর 90,000 টাকায় আসলে গাড়ি পাওয়া যায় এটা তো সত্যি অবিশ্বাস ইঞ্জিনটাও খুব ভালো ইঞ্জিনটা ভালো আছে এবার গাড়িটার একটু ভিতরের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের সো যারা ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি খুঁজেন তাদের কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব প্রয়োজন হয় শেখানোর জন্য এই হলো গাড়ির সামনের পিছনে গ্লাস সব অরিজিনাল গ্লাস আছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস পাশাপাশি যে রংটা আছে এটাও কিন্তু অরিজিনাল রং হ্যাঁ অরিজিনাল রং চেঞ্জ করা হয় না এবং যে ভদ্রলোক এই গাড়িটা ইউজ করতেন তিনি কিন্তু ফার্স্ট পার্টি হোন্ডা সিভিক হ্যাঁ তার এই গাড়িটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন মাত্র 90,000 টাকা এবং আমি ভিডিও দেওয়ার পরপরই কিন্তু এই কম দামের গাড়িগুলো সেল হয়ে যায় সো যাদের লাগবে দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে এই হলো গাড়ির ইন্টেরিয়র শরীফ ভাই হ্যাঁ আমাকে একটা জিনিস বলেন গাড়ির সবকিছু তো ওকে আছে হ্যাঁ সবকিছু ওকে আছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি শোরুম থেকে যেই লোক কিনছে ওই লোকের নামেই আছে এখন আচ্ছা গাড়িটাতে কিন্তু স্মার্ট কার্ড আছে এবং শোরুম থেকে যে ভদ্রলোক কিনছিল তার নামেই আছে সো এই গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করতে হবে খুব দ্রুত কারণ এটা কিন্তু থাকবে না মাত্র 90,000 টাকা আসল প্রাইস শরীফ ভাই এরপরে কোন গাড়িটা দেখবো এরপর আমরা দেখবো এই গাড়িটা আচ্ছা এবার যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা নিয়ে একটু কাহিনী আছে কোর্সা এটা হলো 98 মডেলের হ্যাঁ 98 মডেল এর আগে যত কোর্সার ভিডিও দিয়েছি সব ছিল 95 আর এই একমাত্র গাড়ি যেটা 98 মডেল দেখতে কিন্তু একেবারে মানে কি বলবো এত ফ্রেশ কোর্সা গাড়ি কিন্তু পাওয়া যায় না আর যার গাড়ি ছিল উনি কিন্তু বেশ কিছুদিন এই গাড়িটা গ্যারেজে ফালায় রাখছিল ওনার সেকেন্ড গাড়ি উনি ইউজ করছে এই গাড়িটা তেমন একটা ইউজ হয় নাই এই গাড়িটা পড়েছিল আর আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ভিতরের ইন্টেরিয়র এটা অল পাওয়ার অল পাওয়ার হ্যাঁ অল অপশন অটো সো যাদের কোর্সা লাগবে 98 মডেলের তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আমি একটু গাড়িটার চারিদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এত ফ্রেশ কোর্সা গাড়ি কিন্তু পাওয়া যায় না ঢাকা মেট্রো গো সিরিয়ালও ভালো 15 সিরিয়াল 15 সিরিয়াল রেজিস্ট্রেশন হচ্ছে 2003 এ 2003 এর রেজিস্ট্রেশন হ্যাঁ সব অরিজিনাল আগে পেছনে একটা কোর্সা গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এই হলো গাড়ির লুকিং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না 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 একদম ইনটেক কোনো কিছু নাই গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই প্লাস আপনার যা দেখতেছেন সবকিছুই অরিজিনাল সব অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের একটা কোর্সা 98 মডেলের পেপারসটা সম্বন্ধে একটু বলেন পেপারসটা আসলে 7-8 বছরের মতো ফেল 7-8 বছরের মতো এই দীর্ঘদিন উনি কিন্তু ওনার গ্যারেজেই গাড়িটা ফালায় রাখছিল যেহেতু ওনার আরেকটা গাড়ি আছে সো যাদের ফ্রেশ কন্ডিশনের একটা কোর্সা লাগবে তারা কিন্তু যোগাযোগ করেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল যে অবস্থা আছে অবস্থা কত যে অবস্থা আছে অবস্থা 2.5 লক্ষ টাকা 2.5 লাখ ওয়াও 2.5 লাখ টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন আর পেপার যদি আপনারা আপডেট করতে চান সেটাও কিন্তু সুযোগ আছে আপনারা কিন্তু করতে পারবেন গাড়ি এভরিথিং এসি থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ সবকিছু কমপ্লিট আছে কোনো কাজ নাই ভিতরের ইন্টেরিয়রটা দেখেন আর একটু খুবই ফ্রেশ আমি অবাক হয়ে গেলাম যে কোর্সা গাড়ি আসলে এত ফ্রেশ কিন্তু পাওয়া যায় না সচরাচর এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখতেছেন আপনারা পিছনটা দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যাক গাড়ির এভরিথিং ওকে আছে শুধু ডেট ফেল আপনাদের যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন 2 লাখ টাকা চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস হুম সো আজকে ভিডিওতে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা অনেকগুলো গাড়ি পাবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর একটা কথা বলে নিই সামিয়া কারাটের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুকে সার্চ দিলে সেটা পাবেন আর সেই পেজে কিন্তু প্রত্যেকটা গাড়ির ছবি দেওয়া আছে আপনারা সেটা কিন্তু অবশ্যই তাদের পেজে ঢুকে কিন্তু দেখে নেবেন তারপরে 2.5 লাখ টাকার গাড়িটা দেখালাম এবার কোনটা দেখাবো শুনতে এটা এই যে করোনা সিলেক্ট ছিল আচ্ছা এবার চলে আসি করোনা সিলেক্ট ছিল একটা গাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ছিল এটা কত মডেল
এটা হচ্ছে 92 মডেল 92 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে এটা 93 তে 93 তে রেজিস্ট্রেশন করোনা সিলেক্ট সেলুন এই হলো ভিতরের ইন্টেরিয়র অনেকেই কমেন্টসে বলতেছিলেন যে গাড়ির পিছনের সাইডটা যেন ভালো করে দেখাই তো আমরা গাড়ির ব্যাক সাইডে চলে আসলাম এই হলো পাতলা দেখতে পাচ্ছেন করোনা সিলেক্ট সেলুন 93 তে রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস সব কিছু আপডেট আছে এসি পেপার সব আপডেট আচ্ছা পেপারস আপডেট আছে এসি থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু আপডেট করা আছে সো আপনারা কিন্তু গাড়িটা চাইলে নিয়েই রাস্তায় বের হতে পারবেন এবং সারা বাংলাদেশ কিন্তু এই গাড়িটা চালাতে পারবেন কত যাচ্ছেন কনসেশন আসলে এটা আমরা ফিক্সড 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করব দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করব তার মানে 2.5 লাখ টাকায় পেপারস আপডেট সহ একটা হ্যাঁ হ্যাঁ এসি কমপ্লিট এসিও কমপ্লিট আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন করোনা সিলেক্ট সেলুন মাত্র 2.5 লাখ টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এবং পেপারস এসি যাবতীয় সব কিছু কিন্তু ওকে আছে তো যাদের লাগবে করোনা সিলেক্ট সেলুন এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আর আজকে কিন্তু আমি আগে বললাম প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার প্রাইস খুবই রিজনেবল হবে সো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন চলে যাব নেক্সট গাড়িতে আচ্ছা এক্স করোলা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে এসএসটা এসএসটা হ্যাঁ এক্স করোলা এসএসটা আচ্ছা এক্স করোলা এসএসটা এটা কত মডেল এটা হচ্ছে 2003 এর মডেল 2003 এর মডেল আমরা চলে আসছি গাড়ির ভিতরে ভিতরে কিন্তু বিস্কুট কালার দেখেন পুশ স্টার্ট এবং ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার মডেল হচ্ছে 7-এর মডেল 13-তে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ আগে পিছিয়ে গ্লাস সব অরিজিনাল আছে দাম চাচ্ছি 16 লক্ষ টাকা 16 লাখ জি আচ্ছা এই গাড়িটার আস্কিং প্রাইস কিন্তু 16 লাখ এটা কিন্তু হাসান ভাই গ্লাস টেলাস যা আছে সবকিছু অরিজিনাল হ্যাঁ হ্যাঁ সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল মানে জাপান থেকে যেরকম আসছে অত ফ্রেশ আর কি চলে আসলাম পরবর্তী গাড়িতে আমরা এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো টিআই কারিনা কত মডেল এটা হচ্ছে 97 মডেল 2003 এ 97 মডেল এবং 2003 এর টিআই গাড়িটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা টিআই কারিনা আমরা একটু ভিতরে ইন্টারভিউটা আপনাদেরকে দেখাই এটা অটো গিয়ার গান বাজাইতে না করেন সো এটা অল অটো অল পাওয়ার অটো হ্যাঁ এটা কিন্তু খুব ভালো গাড়ি কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি হ্যাঁ ক্যামেরাও কিন্তু লাগানো আছে কত যাচ্ছেন এটা পেপার আপডেট না হ্যাঁ পেপার সব কিছু আপডেট আপডেট করা আছে সো টিআই কারিনাটা আপনাদের যাদের লাগবে এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপারস কিন্তু 21/22 পর্যন্ত আপডেট আছে করে দিতে হচ্ছে 15 সিসি গাড়ি সিএনজি করা
আসলে এটা হাসান ভাই আমরা এখন 80 হলে ছেড়ে দিব 5 লাখ 80 হলে 5 লাখ 80 জি সো 5 লাখ 80 টা আছে কি এই গাড়ির দাম এই দোকানে লিখুন আমরা কিন্তু আজকে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর গাড়ি দেখাবো সো আমাদের সাথেই থাকুন 5 লাখ 80 চা হচ্ছে টিআই গাড়ি না অবশ্যই আপনারা আসার পরে হয়তো একটু সামান্য কিছু কমায় দিতে পারবো কিন্তু বার্গেনিং করা আর আসলে আমি তো হাসান সাহেব বেশি করে দাম চাই না গাড়ি যা রেট তাই বলে দেই প্রত্যেকটা গাড়ি আচ্ছা আচ্ছা শরীফ ভাই কি তো বেশি একটা দাম চাই না আমি কখনোই বেশি দাম চাই না প্রত্যেকটা কিন্তু গাড়িগুলো ছেড়ে দাও যাক এবার আপনাদেরকে দেখাবো আরো একটা গাড়ি এটা হচ্ছে পিয়াস এটা হলো পিয়াস হ্যাঁ এটার ব্যাক সাইডটা আগে কিন্তু অনেক সুন্দর গাড়ি ব্যাক সাইডটা কিন্তু একটু অন্যরকম আনকমন পিয়াস এটা কত মডেল 2011 মডেল 2011 মডেল হুম আকাশ সিরিয়াল গাড়ি এবং ভিতর ইন্টারিয়রটা কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবকিছু স্টার্টিং এ এসি টেসি সব স্টার্টিং এ স্টার্টিং এ কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন গাড়ি হ্যাঁ দেখুন কত ছোট গিয়ার আর কি বলবো এত ছোট গিয়ার আমার মনে হয় অন্য কোনো গাড়িতে আছে এত ছোট মানে খুব অত্যাধুনিক গাড়ি এগুলো সো এই পিয়াজ গাড়িটার সামনে মুখটা একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার আর এই গাড়িটা কিন্তু হাইব্রিড গাড়ি হ্যাঁ হাইব্রিড হাইব্রিড গাড়ি যারা করতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা আপনারা চালিয়ে দেখতে পারেন দাম পিয়াস আমরা 12.5 লক্ষ টাকা হলে ছেড়ে দিব 12.5 লক্ষ টাকা আমাদের টার্গেট 12.5 হ্যাঁ 11 মডেল তো 12.5 লক্ষ টাকা হলেই ছেড়ে দিব আপনি এই গাড়ি ঢাকা থেকে আনতে গেলে কিন্তু এই গাড়ি আপনার 14-15 লক্ষ টাকা লাগবে আচ্ছা যাই হোক এটা কিন্তু মানে কি বলবো আপনারা ফিজিক্যালি দেখে বুঝতে পারবেন গাড়িটা লুকিং কিন্তু অন্যরকম এইখানেও কিন্তু গ্লাস দেওয়া আছে এবং হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর 12.5 লক্ষ টাকা 12.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে আশা করি অবশ্যই আপনারা একটু বার্গেনিং করতে পারবেন তবে ঢাকার বাজারে এই গাড়িগুলোর দাম কিন্তু 13-14 লাখ টাকার মতো এবার আপনাদেরকে দেখাবো একটা এক্সনোয়া ব্ল্যাক কালারের একটা এক্সনোয়া দেখতে পাচ্ছেন এটা কত মডেল এটা হচ্ছে 2004 এর মডেল নিউ শেপ 2004 এর নিউ শেপ একটা এক্সনোয়া দেখতে পাচ্ছেন আমার সামনে 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল আচ্ছা এটা কিন্তু 10 এর রেজিস্ট্রেশন এবং সিরিয়াল নাম্বার 13 আর এটা কিন্তু নিউ শেপ 4 এর নিউ শেপ 4 এর নিউ শেপ 4 এর নিউ শেপ একদম ফ্রেশ একদম ফ্রেশ যাদের লাগবে তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ আছে আর এটা কিন্তু নিউ শেপ হ্যাঁ নিউ শেপ নিউ শেপ আগে বলেছি সো 11,30,000 টাকা আপনাদের জন্য প্রাইস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং গাড়িটা আমরা একটু পিছনের সিটগুলো দেখাই ফুললি ফ্রেশ একটা এক্সনোয়া তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি নেক্সট গাড়িতে এবার যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এই কালো এক্সনোয়াটা জি আর একটা এক্সনোয়া আছে এখানে এবার এই এক্সনোয়াটা দেখেন এটা হচ্ছে 2003 এর মডেল এটা 2003 এর মডেল হ্যাঁ তো বন্ধুরা এখন যে এক্সনোয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তো 2003 এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2007 এ 2003 এর মডেল 2007 রেজিস্ট্রেশন হ্যাঁ
বন্ধুরা ভিডিওটা আপনারা যারাই দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় আমার ভিডিও আপডেট ভিডিও পেতে কিন্তু আপনাদের অবশ্যই ফেসবুকে ফলো করে রাখতে হবে। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা এক্সপো, যাবতীয় সব কিছুই ওকে আছে। হ্যাঁ সব কিছু ওকে আছে, ওকে আছে। আর মডেলটা বলছিলেন 2003। হ্যাঁ 2003-এর এক্সপো, পেপার্স এসি সব কিছু কিন্তু ওকে আছে। কত টাকা চলে এটা? এটা চাচ্ছি 9 লক্ষ টাকা। 9 লাখ। তো বন্ধুরা 9 লাখ টাকা হলে কিন্তু আপনারা এই এক্সনোয়াটা নিতে পারবেন। একটা সময় এটা কিন্তু 9.5 লাখ টাকা দাম ছিল, সো এখন কিন্তু আপনারা 9 লাখ হলে এই এক্সনোয়াটা নিতে পারবেন। এখন আমরা আসলে লকডাউনের কারণে খুব কম রেটেই ছেড়ে দিচ্ছি গাড়িগুলো। আচ্ছা যাই হোক, লকডাউনের কারণে কিন্তু সবারই ব্যবসা বাণিজ্য খারাপ, প্রাইসগুলো কিন্তু বাইরে একটু কমাই দিতে হবে। আর একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি গাড়ি চলো? এটা হচ্ছে আউটল্যান্ডার, মিৎসুবিশির আউটল্যান্ডার। হ্যাঁ এই গাড়িটা আমাদের আগের ভিডিওতে ছিল, এটা প্রাইস হচ্ছে আমরা 12 হলে ছেড়ে দিব এখন। 12 লাখ? হ্যাঁ। ওকে, তো আগে কিন্তু দামটা একটু বেশি ছিল, এখন 12 লাখ চাওয়া হচ্ছে। 12 লাখ হলে কিন্তু আপনারা মিৎসুবিশি গ্ল্যান্ডার এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন। আসলে আমরা তো আসলে কোনো মার্কেটিং করে গাড়ি বিক্রি করি না, বুঝতে পারছেন? সর্বোচ্চ হয়তো বা 10-20 হাজার টাকা কমে কম হলে আমরা দিয়ে দিব। আচ্ছা যাই হোক, এখানে ওনারা যে প্রাইসগুলো চাওয়া হচ্ছে এখানে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নাই, 10-20 হাজার টাকা গ্যাপে কিন্তু প্রাইসগুলো চাওয়া হয়, খুবই রিজনেবল প্রাইস। আমার গাড়ির কন্ডিশনগুলো কিন্তু বেশ, গাড়ির প্রাইস যেগুলো একটু বেশি সেগুলো অবশ্যই তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসগুলো বেশি। সো এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনাদের মনে করবেন 12 লাখ টাকা হলো এর আসলে। এটা কিন্তু খুব ভালো গাড়ি। আচ্ছা গাড়িটা কিন্তু বেশ ভালো এবং ফ্রেশ। আর আপনারা আরেকটা জিনিস আমি দেখাই, ভিতরের যে ইন্টেরিয়রটা আছে একটু দেখেন, চমৎকার কিন্তু একটা ফ্রন্ট লুক কিন্তু আপনারা পাবেন সামনের ড্যাশবোর্ড থেকে শুরু করে, এবং সব কিছু কিন্তু অটো, অল অপশন অটো। আর সিটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেশ এবং লেদারের। যাই হোক, যাদের আউটল্যান্ডার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন, এটার প্রাইস হলো 12 লাখ টাকা। বন্ধুরা এবার যে প্রিমিয়াম গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা গাড়ি, 2002-এর মডেল। বাট আপনারা যদি এটা দেখেন তাহলে আপনাদের কিন্তু মনেই হবে না যে এটা 2002-এর মডেল, কারণ গাড়ির বডি কিট থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু কিন্তু মডিফাই করা হয়েছে, খুবই চমৎকার। এবং রিমগুলো দেখেন খুব সুন্দর একটা গাড়ি, 2002-এর মডেল। রেজিস্ট্রেশন 7-এ, 2007-এর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। এই হলো ভিতরের ইন্টেরিয়ার এবং খুবই চমৎকার। বন্ধুরা এবার আপনার গাড়ির সামনের দিকে যোগাযোগ করবেন, 23-22 পর্যন্ত কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিয়াম। এটা চাচ্ছি আমরা আসান ভাই এখন 11 লাখ হলে ছেড়ে দিব। 11 লাখ? হ্যাঁ, লকডাউনের কারণে তো বেচা কিনা কম, 11 লাখ হলে ছেড়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই প্রিমিয়ামটা নিতে পারবেন, এবং আমার মনে হয় যারা 10-11 লাখ টাকার মধ্যে একটা ভালো ফ্রেশ প্রিমিয়াম খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই পারফেক্ট হবে। আর গাড়িটা কিন্তু মডিফাই করা হয়েছে, বিশেষ করে গাড়ির কিট সামনে থেকে শুরু করে চারো দিক থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। সো চমৎকার একটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 11 লক্ষ টাকার মধ্যে। চলে যাবো নেক্সট গাড়িতে, ভিউয়ার্স চলে আসলাম আরও একটা এক্সপ্লোর সামনে। হ্যাঁ, এটা কত মডেল? এটা 2002-এর মডেল। 2002-এর মডেল? হ্যাঁ, 2002-এর একটা এক্সপ্লোর দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন 7-এ, 2007-এর রেজিস্ট্রেশন, এবং এই এক্সপ্লোরটা কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন, প্রাইসটাও কিন্তু খুব ভালো একটা প্রাইস আছে। আর আমরা একটু ইন্টিগ্রেটটা আপনাদেরকে দেখাই, প্রবাসী যে সমস্ত ভাইরা দেশে এসে একটা ফ্রেশ গাড়ি কিনতে চান ভালো প্রাইসের মধ্যে, তারা কিন্তু সামিয়া তারাটা অবশ্যই একটা ভিজিট করবেন। আমরা গাড়িটার পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পেপার্স এসি যাবতীয় সব কিছু কিন্তু ওকে আছে এই গাড়িটা, এবং প্রাইসটা আমি বলছি খুব ভালো প্রাইসে পাবেন। 2000 কত মডেল ভাইয়া? 2002-এর মডেল। 2002-এর এক্সপো যাদের লাগবে, প্রাইসটা কত? এটা আমরা ফিক্সড 8-80 হলে ছেড়ে দেবো। 8 লাখ 80 হাজার ফিক্সড। তো বন্ধুরা 8 লাখ 80 হাজার টাকা হলো ফিক্সড প্রাইস এই এক্সপোর্টটা আপনাদের যাদের লাগবে, 8 লাখ 80 হাজার টাকা। ও 9.5 লাখ কিন্তু হলে আপনারা এই গাড়িটা আগে দেখছেন আমাদের ভিডিওতে, কিন্তু 8 লাখ 80 হাজার হলে কিন্তু এখন আপনারা নিতে পারবেন। যাই হোক, এরপরে কোন গাড়িটা দেখবো পাশে? এরপর আমরা দেখবো এক্সনোয়াট, এটা হচ্ছে KR42। হ্যাঁ, স্ট্যান্ডার্ড রূপের। আচ্ছা বন্ধুরা, এখন আপনাদেরকে দুইটা KR42 গাড়ি দেখাবো পাশাপাশি রাখা আছে। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 2004-এর মডেল, এবং 9-এর রেজিস্ট্রেশন, পেপার্স 2021-22 পর্যন্ত আপডেট আছে, স্ট্যান্ডার্ড রুপের গাড়ি,
সো নোয়া কেয়ার 42 যারা খোঁজেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার দুইটা গাড়ি আছে। প্রথমে যেটা দেখলাম আমরা এটা হলো 2004 এর মডেল 10 রেজিস্ট্রেশন, কত দাম? এটা দাম চাচ্ছি 9 লক্ষ টাকা, কিন্তু আপনার আমরা এখন 8.5 হলে বিক্রি করে দেবো। 8.5? হ্যাঁ। তো বন্ধুরা ডিসকাউন্ট প্রাইস কিন্তু 8.5 লাখ টাকা, এখন 8.5 লাখ টাকা হলে কিন্তু আপনারা নোয়া কেয়ার 42 নিতে পারবেন। আর সাবিয়া কারার থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো গাড়িটা কিনতে পারবেন, চাইলে আপনাদের ব্যবহার করা পুরাতন গাড়িটাও কিন্তু এক্সচেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলতে হবে, বাই সেল এক্সচেঞ্জ। হ্যাঁ, যদি কেউ বিক্রি করতে চায় আমরা কিনবো, আবার কেউ আমাদের কাছে নিতেও পারবে, আবার কেউ বিক্রি করতে চাইলেও আমাদের কাছে বিক্রি করতে পারবে, আমরা কিনবো। এখান থেকে কিনে নেওয়ার পরেও আপনি চাইলে আবার এখানে কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সেটা পারবো, এমন কি কেউ যদি বিক্রি করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিনে নিয়ে আসবো অবশ্যই। আর আরেকটা কথা বলে দেই, আমাদের এই শোরুমে কিন্তু কোনো গাড়ি কিস্তিতে বিক্রি হয় না, সো এই ব্যাপারে কেউ ফোন করে আসলে কথা বললে লাভ হবে না, সবগুলো গাড়ি কিন্তু ক্যাশে বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সবসময় ক্যাশেই বিক্রি হয়। আমরা এখন যে কেয়ার 42 দেখাচ্ছি, এটা হলো 1997 এর মডেল। হ্যাঁ, 97 মডেল নোয়া কেয়ার 42, আর এটা রেজিস্ট্রেশন হলো 2007 এবং 2021 পর্যন্ত আপডেট করা আছে কাগজ, আপডেট কাগজ সব পাবেন। 1800 সিসির একটা নোয়া কেয়ার 42। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড রুপের গাড়ি, এটাও স্ট্যান্ডার্ড রুপ। হ্যাঁ, আগেরটাও স্ট্যান্ডার্ড রুপ ছিল, এটাও স্ট্যান্ডার্ড রুপ, এবং এটা 5 ডোর, এটাও 5 ডোর, আচ্ছা এটাও 5 ডোরের কেয়ার 42, মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, রানিং গাড়ি, কোনো কাজ কাজ নাই, আপনারা জাস্ট নিবেন এবং ড্রাইভ করবেন, এসি থেকে যাবতীয় সব কিছু। হ্যাঁ, সব কিছু কমপ্লিট আছে। আর এই সময় আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের রেঞ্জের মধ্যে অনেক গাড়ি পাবেন, হিউজ গাড়ি থাকে সবসময়, এবং আপনারা গাড়িগুলো আসার পরে একটা টেস্ট ড্রাইভ দিতে পারবেন, চালিয়ে তারপরে কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন, কত কোনো সমস্যা নেই। কত দাম এটা? আমরা এখন 6 লক্ষ টাকা হলে ছেড়ে দিব। 6 লাখ? হ্যাঁ। ওয়াও, 6 লাখ টাকা হলে আপনারা একটা নোয়া কেয়ার 42 পাবেন। তো গাইস, 6 লাখ টাকা কিন্তু একটা ভালো প্রাইস বলা হয়েছে, এবং আমার বিশ্বাস যাদের বাজেট এরকম আছে, 6 লাখ টাকার মধ্যে আপনারা অনেক সময় আপনারা হায়েস্ট খোঁজেন, তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন, খুবই চমৎকার একটা গাড়ি। যাই হোক, প্রাইস হলো 6 লাখ। আমরা পরবর্তী গাড়িতে চলে যাচ্ছি, পরবর্তী গাড়ি হচ্ছে রকি জিপ। দেখাবো রকি জিপ, সেই গাড়িটা আমাদের কয়েকটা ভিডিওতেই ছিল, গাড়িটা সেল হচ্ছে না একটাই কারণ, অনেকে আয়সা দামাদামি করে, কিন্তু ভাইদের এটা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস হচ্ছে এটা ফিক্সড, আর চমৎকার একটা দায়াতসু। আর যারা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গাড়ি চালান, আর পাহাড়ি অঞ্চলের জন্য কিন্তু গাড়িটা পারফেক্ট, চাকাগুলো কিন্তু বেশ বড় সড়ো, আর এই গাড়িটার প্রাইসও কিন্তু খুবই কম। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কত দাম ভাই, এটা আসলে তো হাসান ভাই আপনি বারবারে বলেন দাম কমায় দেওয়ার জন্য, আপনার কথায় জানা 20,000 টাকা কমায় দিলাম, 3,30,000 টাকা, 3,30,000, সেটা কিন্তু 3.5 লাখ চাওয়া হচ্ছিল সব ভিডিওতে, বলা হয়েছিল 1 টাকাও কমানো যাবে না, যাক আপনাদের সম্মানে কিন্তু 20,000 টাকা কমানো হয়েছে, 3,30,000 টাকা আপনারা এই গাড়িটা নিতে পারবেন। মডেল কত? মডেল হচ্ছে 89 মডেল, 89 এর মডেল। আমরা একটু ভিতরের ইন্টারিয়রটা কি দেখাই দেবো বন্ধুরা, ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, আপনাদের কিন্তু দেখেন সানরুফ আছে, আবার সানরুফ আছে, এবং এই গাড়িটাতে কিন্তু সানরুফ আছে, আপনারা চাইলে পাহাড়ি অঞ্চলে বা ঘুরতে গেলে যারা একটু, হ্যাঁ ভিতরে দেখেন খুব সুন্দর, চাইলে এই গাড়ি নিতে পারেন, কারণ আপনাদের বিভিন্ন সবাই যাওয়ার সময় কিন্তু এই সানরুফ লাগে। সো এভরিথিং ওকে আছে, এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং ডিজেল চালিত বলে, হ্যাঁ ডিজেল চালিত, ডিজেল চালিত। সো এই গাড়িটা যদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন, 3,30,000 টাকা কিন্তু আপনারা পাবেন, রকি জিপ, একটা রকি জিপ, এবং যতগুলো রকি জিপের ভিডিও এর আগে করেছি এটা কিন্তু সবচেয়ে ফ্রেশ, হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং এভরিথিং ওকে আছে। সো যাদের লাগবে তাদের যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে, 3,30,000 টাকা ফাইনাল প্রাইস। আমরা চলে যাবো নেক্সট গাড়িতে, আরো দুটো গাড়ি নেক্সট আছে, এটা হচ্ছে আপনার করোনা সেলুক সেলুন, করোনা সিলেক সেলুন। তো আজকে কিন্তু আরো একটা করোনা সিলেক সেলুন আপনাদের দেখাইছি, আপডেট পেপার সহ 2,50,000 টাকা সাদা, এটা কিন্তু আছে উঁচু এখানে, এখন যেটা দেখতেছেন এটা হলো ব্লু কালারের, এটা কি অবস্থা ভাই? এটা কাগজপত্র ফেল আছে, কিন্তু যেভাবে আছে এইভাবে আমরা ফিক্সড 1,30,000 হলে ছেড়ে দিব, মাত্র 1,30,000, 1,30,000, হুম 1,30,000 কিন্তু আপনারা এই বড় সিলেকশনটা পাবেন। এটা এখন গেট ফেল আছে, গাড়ি কিন্তু ওকে আছে, হ্যাঁ একদম অল পাওয়ার, কিন্তু এটা অল পাওয়ার, হ্যাঁ আচ্ছা অল পাওয়ার 1,00,000, 1,30,000 হলে এখন বিক্রি করে দিব, 1,30,000, হ্যাঁ ফিক্সড। সো যাদের 1,20,000 এর মধ্যে একটা গাড়ি দরকার দ্রুত যোগাযোগ করেন, কারণ এই কম দামি গাড়িগুলো কিন্তু থাকে না, ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায়, আর এগুলো কিন্তু ড্রাইভিং শেখানোর জন্য এই গাড়িগুলো, আপনারা চাইলে পেপার সাবমিট করেও নিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন আপনারা করোনা সিম, খুব সুন্দর গাড়ি, ভালো গাড়ি, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটার জন্য। আমরা নেক্সট এবং সর্বশেষ, এটা হচ্ছে 90, হ্যাঁ আচ্ছা যাক, এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হলো 90 মডেলের গাড়ি, অনেকেই 90 গাড়ি, এটা EFI ইঞ্জিন, এটাও খুব ভালো গাড়ি, EFI ইঞ্জিন, হ্যাঁ EFI ইঞ্জিন, আচ্ছা
91 মডেল এটা 91 মডেল পেপারস পেপারস এক বছর ফেল আছে আচ্ছা এটা পেপারস এক বছর ফেল গিয়ার অটো অটো গিয়ার তো বেশ কিছু গাড়ি কিন্তু আছে আজকের ভিডিওতে কম কম প্রাইসে যাদের দেন লাইট সবকিছু কিন্তু নতুন পিছন দিয়ে হ্যাঁ এই যে লুকি সামনে লুকি খুব নতুন ইঞ্জিন যাদের লাগবে অবশ্যই কিন্তু এই 91 এর জন্য যোগাযোগ করবেন সিনজিও করা আছে এটা এসি কি ওকে আছে হুম আচ্ছা এসিও কিন্তু ওকে আছে এই গাড়িটা সো 100 ওয়াগন পিছনে কিন্তু আপনারা কিছু মাল মাল নেওয়া যাবে হ্যাঁ নিতে পারবেন এই হলো ব্যাক সাইডের অবস্থা পেপারস পেপারস সব আপডেট আছে সব কিছু আপডেট আছে সো যারা এয়ারপোর্টে টিপের জন্য গাড়ি খোঁজে তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন এটা আসলে হাসান ভাই রেজিস্ট্রেশনটা ভুল বলেছি রেজিস্ট্রেশনটা 2092 মডেল 92 তে রেজিস্ট্রেশন 92 তে রেজিস্ট্রেশন ওকে সো 92 তে রেজিস্ট্রেশন কত যাচ্ছে এটা এটা চাচ্ছি বেশি কিন্তু আমরা 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিব ফিক্সড 2.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা তো 2.5 লক্ষ টাকা হলে বন্ধুরা আপনারা এই 100 ওয়াগনটা পাবেন এবং চমৎকার এই গাড়িটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন পেপারস আপডেট আছে এসি ওকে আছে যাবতীয় সব কিছু ওকে হ্যাঁ তো আর দেরি কেন যতক্ষণ এখন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন সামিয়া কার আর আসলে হাসান ভাই আমাদের কিন্তু একটা সামিয়া কার হাটের নিজস্ব পেজ আছে যারা গাড়ি দেখতে চান আমাদের সামিয়া কার হাটের নিজস্ব পেজে গেলে সবগুলো গাড়ি দেখতে পারবেন শরীফ ভাই আপনাদের শোরুমে আসার যে ঠিকানাটা এটা একটু দর্শকদের বলে দেন তো আসলে ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আচ্ছা এটা সাইনবোর্ড এসে মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে বাসিস্টের নামে আমাদের শুরু স্বামী একারার পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা নারায়ণগঞ্জের যে বিশ্ব রোডটা আছে আপনারা যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ বিশ্ব রোড থেকে 2-3 মিনিটের রাস্তা মাহমুদপুর 1 কিলো রাস্তা 1 কিলো নারায়ণগঞ্জ দিকে আসলে হবে আচ্ছা নারায়ণগঞ্জ দিকে আসলে মাত্র 1 কিলো রাস্তা নারায়ণগঞ্জ মাহমুদপুর বাসিস্টের বন্ধুরা দেখে দেখে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আপনাদের যাদেরই গাড়ি লাগবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে রাখছি এখানে যোগাযোগ করবেন আর আজকে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাইছি সবগুলো গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ আছে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল আছে শরীফ ভাই ভিডিও শেষ করার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে দর্শকবৃন্দ যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে খুব কম দামের মধ্যে ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করব সামিয়া কার হাটের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা শরীফ ভাই বিদায় নিয়েছে আমারও বিদায় নেওয়া পালা কিন্তু ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই লকডাউনে কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়েছে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিয়ে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ